প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, মিসও খুব ভালো আছি। আজ আমি তোমাদেরকে প্রথম শ্রেণীর 47 পাঠ পড়াবো। আজকে আমাদের এই 47 পাঠে যে গল্পটি আছে, সেই গল্পটির নাম হচ্ছে মায়ের ভালোবাসা। তাহলে নামটি শুনেই তো আমরা বুঝতে পেরেছি এখানে মায়ের ভালোবাসা নিয়ে কথা বলা হয়েছে। তাহলে চলো, আমরা এখন আর খুব বেশি কথা না বলে আমরা গল্পটি শুনে আসি এবং গল্পটি দেখে আসি, এবং এই গল্পর থেকে আমরা সুন্দর একটি শিক্ষা নিয়ে থাকি। সেই শিক্ষাটি কি সেটা আমরা গল্পটি আগে শুনে আসি, তারপর মিস আবার তোমাদেরকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? তাহলে চলো, এখন হচ্ছে আমরা যে গল্পটি যা সম্পর্কে জানবো, সেই গল্পটির নাম হচ্ছে মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সাথীদের নিয়ে বসে আছেন, এমন সময় একটি লোক এল, হাতে একটি পাখির বাসা, বাসায় দুটি ছানা। নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উঠছে, তিনি লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল, মা পাখিটা কাছে এলো, বাচ্চাদের আদর করল, ডানা দিয়ে তাদের ঢেকে রাখল। মহানবী বললেন, দেখো মায়ের কত ভালোবাসা। নবীজি বললেন, ছানা দুটিকে বাঁচাতে হবে, বাসাটা আগের জায়গায় রেখে এসো। লোকটি তার ভুল বুঝতে পারলো, নবীজি কথা মতো কাজ করল। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখান থেকে কি বুঝতে পেরেছি? আমরা এখানে মায়ের ভালোবাসা সম্পর্কে জানতে পেরেছি, তাই না? দেখেছো, মা পাখিটা তার ছানা দুটির জন্য কত কষ্ট পাচ্ছিল, এবং ছানা দুটিও তার মাকে ছেড়ে বা দূরে সরে থাকতে পারছিল না। দেখেছো, মা পাখিটা তার ছানা দুটোকে পাওয়ার পরে কত সুন্দর করে আদর করলো। আমাদের মাও কিন্তু আমাদেরকে এতটাই ভালোবাসেন এবং খুব আদর করেন, তাই না? সবাই মা সবাইকে খুব ভালোবাসেন। তাহলে কিন্তু আমরা মায়ের যে কত ভালোবাসা, সেই ভালোবাসা সম্পর্কে আমরা এই গল্পটি থেকে বুঝতে পেরেছি। এখন আমরা এই গল্পটি তো পড়ে ফেললাম, এখন চলো আমরা কিছু মজার মজার জিনিস শিখবো। সেই জিনিসগুলো হচ্ছে কি আমরা একটু দেখি। চলো, আজকে আমরা যে জিনিসটি শিখবো সেটা হচ্ছে যুক্ত বর্ণ। চলো তাহলে আমরা দেখি। আমাদের এখানে দেখো দুইটি শব্দ চলে এসেছে, একটি হচ্ছে মুহাম্মদ, আমাদের প্রিয় নবীর নাম, আর একটি হচ্ছে বাচ্চা। এখন আমরা দেখি এই মুহাম্মদ নামের মধ্যে একটি যুক্ত বর্ণ আছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই তো লাল রঙের ময়ম। এটাকে উচ্চারণ করে কিভাবে বলবো? ময়ম। আমরা এখন দেখি যুক্ত বর্ণটিকে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি। ম আমরা কিভাবে লিখব? আমরা দুইটি ম কে যখন একসাথে যোগ করব, তখন আমরা এটা যুক্ত বর্ণ হয়ে যায় এবং এটার উচ্চারণ হবে ময় ম। তাহলে কি সুন্দর করে আমরা যুক্ত বর্ণটা শিখে গেলাম, এবং হচ্ছে যুক্ত বর্ণ দিয়ে একটি শব্দ শিখে গিয়েছি। তারপরে শিক্ষার্থীরা দেখো, এখানে যে শব্দটি আছে বাচ্চা, তার মানে এখানে যে যুক্ত বর্ণটি আছে আমরা কি দেখতে পাচ্ছি? চয় চ। হ্যাঁ, তাহলে চলো আমরা চয় চটাকে ভেঙে দেখি যে এটা কিভাবে ভেঙে লেখা যায়। তার মানে কয়টি চ? হ্যাঁ, দুইটি চ যখন আমরা একসাথে মিলিয়ে বা যোগ করে লিখবো, তখন এটি একসাথে হয়ে যাবে যুক্ত বর্ণ, চয় চ। তার মানে আমরা যুক্ত বর্ণ কিভাবে ভেঙে লিখতে হয় সেটাও শিখে গেলাম, এবং যুক্ত বর্ণ দিয়ে কিন্তু আমরা দুটি শব্দও শিখে গেলাম। কেমন লাগলো শিক্ষার্থীরা? নিশ্চয়ই খুব মজা, তাই না? এটা কিন্তু শুধু পড়লে হবে না, ভিডিওটা দেখলে হবে না, বাসায় কিন্তু চর্চা করতে হবে, ঠিক আছে? এখন চলো আমরা একটি মজার খেলা খেলবো। মজার খেলাটি হচ্ছে, আর নাই বলি, চলো আমরা দেখে আসি। দেখেছো এখানে কত সুন্দর কিছু ছবি আছে, এবং উপরে বক্সের মধ্যে কিছু বর্ণ আছে আকারযুক্ত। এই বর্ণগুলো দিয়ে কি হবে? এই বর্ণগুলো দিয়ে আমরা শব্দ বানাবো এবং শব্দগুলোকে লিখে ফেলবো। তাহলে চলো আমরা এই মজার খেলাটি ঝটপট করে খেলাটি শেষ করি, দেখি আমাদের কেমন লাগে।
তাহলে চলো প্রথম ছবিটি কিসের বলতে পারবে? হ্যাঁ, এটি একটি হচ্ছে একটি পাতা। তাহলে আমরা উপরের বক্সে যে বর্ণগুলো আছে সেগুলো দিয়ে আমরা শব্দ তৈরি করে ফেলি। চলো তো, প আকারে পা, ত আকারে তা। কি হয়ে গেল? পাতা। এবার বলো তো দ্বিতীয় ছবিটিতে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ছানা। তাহলে আমরা এই বর্ণগুলোকে কিভাবে শব্দ তৈরি করতে পারি বর্ণ দিয়ে? ছয় আকারে ছা, নয় আকারে না, ছানা। দেখেছো কত সুন্দর করে আমরা এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করে ফেলছি। এবার তৃতীয় ছবিটিতে কি দেখতে পাচ্ছি? একটি পাখি বসে আছে। হ্যাঁ, এটি একটি পাখির ছবি। তাহলে চলো আমরা বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করে ফেলি ঝটপট করে। প আকারে পা, খয়ের শিকার খি, পাখি। দেখেছো? এবার বলো তো সবশেষে আমাদের এখানে কি ছবিটি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে আমরা গাছের ছবি দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করে ফেলি। গ আকারে গা, ছ গাছ। কি শিক্ষার্থীরা, সবার কি খুব ভালো লেগেছে? খুব মজার, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু এভাবে করে পড়বো এবং হচ্ছে লিখে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তাহলে কি আরেকটি মজার পড়া শিখবো? তাহলে চলো আমরা আরেকটি মজার পড়া দেখে আসি। এখানে কি চলে এসেছে দেখো তো, আমাদের ডান পাশে কিছু শব্দ চলে এসেছে এবং বাম পাশে কিছু বাক্য চলে এসেছে। আবার শূন্য স্থান, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে খালি, দেখেছো, দাগ দেওয়া শুধুমাত্র। এখানে কোনো একটা শব্দ বসাতে হবে, এতটুকু তো বুঝতে পেরেছি, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মজার খেলা। আমাদের ডান পাশে যে শব্দগুলো আছে সেখান থেকে আমরা শব্দগুলো বাক্যের মধ্যে বসিয়ে বাক্যগুলোকে সুন্দর করে পড়বো এবং সম্পূর্ণ বাক্যটি আমরা লিখে বা শব্দটি বসিয়ে কমপ্লিট করব, শেষ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথম বাক্যটি পড়ি। মহানবীর নাম ড্যাশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো তো কি হতে পারে? হযরত। তাহলে চলো হযরত শব্দটি আমরা শূন্যস্থানে বসিয়ে আমরা আরেকবার বাক্যটি পড়ে নেই। মহানবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে কি আছে বলো তো দ্বিতীয় বাক্যটি? মা পাখিটা বাচ্চাদের ড্যাশ করলো। বলো তো মা পাখিটা বাচ্চাদের কি করলো? আদর। হ্যাঁ, তাহলে চল আদর শব্দটি আমরা শূন্যস্থানে বসিয়ে বাক্যটি তো সম্পূর্ণ করে ফেললাম। এবার আমরা বাক্যটিকে আরেকবার পড়ি। মা পাখিটা বাচ্চাদের আদর করলো। তারপরে তৃতীয় বাক্যটি কি আছে? তিন নম্বর বাক্যটিতে লোকটি নিজে ড্যাশ বুঝতে পারলো। কি বুঝতে পারলো বলো তো, বাঁচাতে না ভুল? হ্যাঁ, ভুল বুঝতে পেরেছে। তাহলে আমরা বাক্যটিতে কি লিখবো? ভুল। চলো আমরা ভুল শব্দটি লিখে আমরা বাক্যটি আরেকবার পড়ে নেই। লোকটি নিজের ভুল বুঝতে পারলো। তারপর শেষের বাক্যটি কি হবে? সবাই বুদ্ধি খাটাও, পাখি ছানা দুটিকে ড্যাশ হবে, পাখি ছানা দুটিকে বাঁচাতে হবে। তাহলে চলো আমরা বাঁচাতে শব্দটি বসিয়ে আমরা বাক্যটি সম্পূর্ণ করে ফেললাম। এখন হচ্ছে আমরা আরেকবার বাক্যটি পড়ে শুনব। পাখি ছানা দুটিকে বাঁচাতে হবে। তাহলে কেমন লাগলো শিক্ষার্থীরা? নিশ্চয় খুব ভালো লেগেছে। একটু মজা, একটু খেলা, সব কিছু নিয়েই কিন্তু আমাদের আজকের ক্লাসটি শেষ হলো, তাই না? আচ্ছা, আমরা কি এরকম মজার মজার এবং খেলা করতে করতে আরো কিছু ক্লাস করতে চাই? তাহলে কিন্তু মিসের ভিডিওগুলো দেখতে হবে। এবং এই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে রাখো। তাহলে মজার এই ভিডিও আসা মাত্রই তুমি ভিডিওটি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ।